গাজরের হালুয়া বানানোর জন্য আমি কটা গাজর নিয়ে নিলাম গাজরগুলোকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম ছাড়ানো হয়ে গেলে এবার আমি গাহাল্লো করে গাজরগুলো ধুয়ে নিলাম দেখো সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এবার আমি গাজরগুলোকে মেশিনে কুড়ে নিচ্ছি কুড়া হয়ে গেলে আমি এবারে গাজরগুলোকে একটি পাত্রে তুলে নিলাম তোলা হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে ভালো করে কড়াইটাকে তাতিয়ে নিলাম তাতানো হয়ে গেলে এর মধ্যে আমি ঘি ঢেলে দিলাম ঘিটা তেতে গেলে এবার আমি ভালো করে গাজরগুলোকে ঘিয়ে ভেজে নিলাম ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিলাম তোমরা কাজু দিতে পারো কাজু ছিল না তাই আমার দেওয়া হয়নি এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো দুধ ঢেলে দিবে দুধ ঢেলে দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দেওয়া হয়ে গেলে এবার আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল গাজরের হালুয়া